সম্মানিত ভিউয়ার্স, শিক্ষার্থী, অভিভাবক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরো একটি অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট এক। আজকে আমরা এই গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমার পরিচয় বলব, আমার জাহেদুল হোসেন, সহকারী শিক্ষক, আশাকালী এখানে উচ্চ বিদ্যালয় কলেজ গুলবাহার কচুয়া চাঁদপুর। তো দেখে নেওয়া যাক ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টটি কি ছিল। এখানে অ্যাসাইনমেন্টটি দেখা যাচ্ছে যে প্রথম নির্ধারিত কাজে প্রথম এবং দ্বিতীয়তে থেকে তিনটি সৃজনশীল করা হয়েছে। তো প্রথমে আমরা প্রথম সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথম সৃজনশীলটি দেখতে পাচ্ছি যে এখানে 12, 15, 20, 35 চারটি সংখ্যা, সংখ্যাগুলো লসাগু গসাগু নির্ণয় করো, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলোকে দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার বাক্সের 10 হবে। তাহলে এই সৃজনশীলটা করতে আমাদের প্রথমত যে শিকনফল গুলো আছে কোন শিকনফল গুলো লাগবে দেখে নিচ্ছি আমরা একটু। এই সৃজনশীলটি করার জন্য তিনটি শিকনফল লাগবে। তো প্রথম শিকনফলটি স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন, দেশীয় অঙ্কপাতন, লসাগু ও গসাগু নির্ণয়। যেহেতু বলছে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো, তাহলে অবশ্যই 5 নাম্বার শিকনফলটা লাগবে। এরপরে বলা হয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, নিচে গ নাম্বার অঙ্কে বলা হয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য স্বাভাবিক সংখ্যার যে অঙ্কপাতন, এই পদ্ধতিটা আমাদের জানা থাকতে হবে। এবং এই সংখ্যাগুলোকে দেশীয় পদ্ধতিতে কিভাবে লিখি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একক, দশক, শতক ব্যবহারে, তাহলে তিনটি শিকনফল লাগবে। শুধু শুধু আমরা শিকনফল তিনটি জেনে নেই। অঙ্কপাতন কাকে বলে? কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। তাহলে পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়? কয়টি প্রতীক দ্বারা? 10টি প্রতীক দ্বারা। এই প্রতীকগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এগুলোকে কি বলা হয়? এগুলোকে অঙ্ক বা সংখ্যা বলা হয়। এদের মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি? এদের মধ্যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি? 9টি। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাই কি? স্বাভাবিক সংখ্যা। এখন তোমাকে যদি বলা হয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, যেহেতু আমরা অঙ্কগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখেছি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 9। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 5টি 9 হবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 4টি 9 হবে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 6টি 9 হবে। তা আশা করি শিক্ষার্থী তোমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে পারবা। এখন যদি বলা হয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাগুলোর মধ্যে বা অঙ্কগুলোর মধ্যে সব ছোট হচ্ছে 1, 0। আমরা যদি 5টা শূন্য লিখি তাহলে এর কোনো ভ্যালু থাকতেছে না, তো এই জন্য একটা শূন্যের পরিবর্তে আমরা 1 লিখব। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টা শূন্য। আশা করি শিক্ষার্থীরা তোমার 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারো বা 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারো। আর হচ্ছে অঙ্ক কয় ধরনের? অঙ্ক হচ্ছে 2 ধরনের, সার্থক অঙ্ক এবং অভাবগ্রাহক অঙ্ক। শূন্যকে বলা হয় অভাবগ্রাহক অঙ্ক, আর সার্থক অঙ্ক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন আমরা জানবো যে কিভাবে অঙ্কবাতন করতে বা দেশীয় রীতিতে সংখ্যা গঠন করতে হবে। তো এটা বোঝার জন্য প্রথমে আমি তোমাদের পাঠ্য বইয়ের একটি উদাহরণ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে উদাহরণ 2, যে 7,05,90,007। তবে তোমাকে দেশীয় রীতিটা মুখস্থ করে নিতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে নিযুত আর লক্ষ হচ্ছে লক্ষের গড়, আর অযুত আর হাজার হচ্ছে হাজারের গড়। এখানে বলছে 7 কোটি, তাহলে কোটি দিয়ে আমরা 7 লিখবো, 5, 7 কোটি, 5 লক্ষ। তাহলে নিজু তার লক্ষ মিলে হচ্ছে লক্ষ। যদি আমি এখানে 5 লিখে আর এখানে 0 লিখে তাহলে 50 হয়েছে, যেহেতু 5 লক্ষ তাহলে 0,05,90,000। তাহলে অযুত এবং হাজার মিলে হচ্ছে হাজারের গড়, তাহলে 90,000 লিখতে অবশ্যই অযুতের গড়ে 9, হাজারের গড়ে 0,007। তাহলে শতক এবং দশক কি নেই? এককের গড়ে হচ্ছে 7। তাহলে যেহেতু দশক, শতক আর এক দশক নেই, তাহলে সেখানে 0 ব্যবহার করতে হবে। তাহলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কবাতনের পর দেখা যায় নিযুত, শতক ও দশকের করে কোনো অঙ্ক নাই, এই জন্য যেহেতু অঙ্ক নেই তাহলে এগুলোকে 0 বসাতে হবে। তাহলে সংখ্যাটা পাওয়া গেল কত? 7 কমা বসে, তাহলে দেশীয় রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক, 2 অঙ্ক, 2 অঙ্ক করে কমা বসাতে হবে, 3টি কমা ব্যবহার করবো। তাহলে শেষটা হচ্ছে কোটি, পরেরটা লক্ষ, এরপর হাজার, এরপর শতক, দশক, একক। তো আশা করি শিক্ষার্থীরা তোমার দেশীয় রীতিতে সংখ্যা পঠন রীতিটি বুঝতে পেরেছো। এখন আমরা আন্তর্জাতিক রীতিটি বোঝার জন্য
তোমার বইয়ের পাঠ্যের উদাহরণ 5 নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে দেখা এখানে একটা অঙ্ক লেখা আছে, ডান দিক থেকে যদি আন্তর্জাতিক রীতিতে তোমাকে সংখ্যা কে অঙ্ককে কথায় লিখতে হয়, তাহলে তিন তিন অঙ্ক পরে কমা বসাতে হবে, যে 1 2 3 অঙ্ক পরে তিনটি কমা। কিন্তু আমাদের দেশীয় রীতিতে হচ্ছে 3 অঙ্ক পরে 2 অঙ্ক 2 অঙ্ক, তাহলে 3 অঙ্ক পরে যদি কমা বসাও তাহলে 3 অঙ্ক পরে, এটা হচ্ছে তোমার হাজারের গড়, এটা হচ্ছে তোমার মিলিয়ন, আর এটা হচ্ছে কি বিলিয়ন। তাহলে এখানে হচ্ছে 204 বিলিয়ন 340 মিলিয়ন 432 হাজার 4। আশা করি শিক্ষার্থীরা তোমরা দেশীয় সংখ্যা পটভূমি দিয়ে এবং আন্তর্জাতিক সংখ্যা পটভূমি দিয়ে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের গুণ নিয়োগ অর্থাৎ গসাগু বিষয়টি একটু উত্থাপন করতে চাই। দেখো 12-এর গুণ নিয়োগ হচ্ছে কত, 12 গুণ 1, তাহলে 12-কে বাংলা 6 দুগুণে 12, 2-কে আর বাঙ্গা যাবে না, তাহলে 6-কে বাংলা হবে কত, 2 গুণ 3, এবং 2 3 হচ্ছে মৌলিক সংখ্যাটা ভাঙ্গা যায় না। 30-কে যদি আমরা দেখি 30 গুণ 1, তাহলে 30-কে ভাঙলে আমরা কত, 5 6 30, 5 মৌলিক সংখ্যা, 6-কে ভাঙ্গা যায় 3 দুগুণে 6, তাহলে এরপরে আর ভাঙ্গা যায় না। তাহলে এখানে সবচেয়ে যে দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটি, কমন অর্থাৎ দুটির মধ্যে সাধারণ 6, তাহলে 12 এবং 30-এর গরিষ্ঠ মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সবচেয়ে বড় গুণনীয়ক সাধারণ গুণনীয়ক কোনটি, 6। তাহলে এখানে 12 আর 30-এর গসাগু 6। তো অ্যাসাইনমেন্টের প্রথম যে সৃজনশীলটি ছিল সেই সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা সৃজনশীলটি দেখে নিচ্ছি। এখানে সৃজনশীলটি হচ্ছে 12 15 20 35 চারটি সংখ্যা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। তাহলে আমি গসাগু নির্ণয় করা দেখিয়েছি, কারণ আমি গসাগুটা এই প্রশ্নের মাধ্যমে দেখাবো কিভাবে আমি কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। ইতিমধ্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে দেখিয়েছি, এখন এই প্রশ্নটার মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। তো দেখো এখানে লসাগু প্রদত্ত চারটি সংখ্যা লিখে নিলাম আমি, 12 15 20 35। তো প্রদত্ত সংখ্যাগুলো লসাগু নির্ণয় 12 15 20 35, সব মৌলিক সংখ্যা যে সংখ্যাকে আর ভাঙা যায় না এরকম সংখ্যা দিয়ে দেখতে হবে সর্বোচ্চ সংখ্যাগুলো কয়টার মধ্যে ভাগ যায়। তাহলে প্রথমত 2 দিয়ে 6 দুগুণে 12, 15 দিতে 2 দিয়ে ভাগ যায় না, 10 দুগুণে 20, 35-এ যায় না, 35 লিখলাম। এরপর আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 15 ভিতরে যায় না, 15 লিখলাম, 5 দুগুণে 10, 35 ভিতরে যায় না। এরপর হচ্ছে 3 দিয়ে 3 3 5 15, 5-এর 5, 35-এ যায় না, এই জন্য 35-এর 35, মানে আমরা 5 দিয়ে দিব, 1-এর 1, 5-6-5, 5-5-7, 35, তাহলে আর যাচ্ছে না। তাহলে এখানে গুণ 2 গুণ 2 3 গুণ 5 7, তাহলে গুণের মৌলিক গুণনীয়ক গুলো হচ্ছে কত, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 7, তাহলে 2 2 গুণে 4, 3 4 12, আর এখানে 5 7 35, তাহলে 35 এর 12 গুণ গুলো হচ্ছে 420, তাহলে সংখ্যাগুলো লসাগু কত, 420। তাহলে 12 15 20 35 এই চারটি সংখ্যার লসাগু হচ্ছে 420। তা আশা করি শিক্ষার্থীরা কিভাবে লসাগু নির্ণয় করতে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটা সৃজনশীলের, যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলোকে নিঃশেষে বিভাজ্য। তাহলে এখন আমার প্রশ্নটা দেখো, দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমি তোমাদেরকে আগে শিখিয়েছি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লেখা 4টি 0, আর প্রদত্ত চারটি সংখ্যা হচ্ছে 12 15 20 35। তাহলে ক হতে আমরা পেয়েছি যে এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে কত, 420। তাহলে 5 অঙ্কের নিঃশেষে বিভাজ্য সংখ্যা নির্ণয়ের জন্য, যে 5 অঙ্কের নিঃশেষে বিভাজ্য সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে, 420 দ্বারা 1000-কে ভাগ করতে হবে। তাহলে 420 দ্বারা যখন 1000-কে ভাগ করলাম, প্রথমে যায় 2 বার, 420-কে 2 বার গুণ করলে 2 0 0, 4 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে বিয়ে করলে 0 0, 4 আছে 10, 6 হলে 7 হলে 1, 8 1 9, 9 আছে 10, 1 হলে তাহলে থাকতে 160, আমরা 0 কেটে আনলাম হচ্ছে 1600। তাহলে এখন যায় কয়বার, 3 বার, 3 0 0, 3 2 6, 3 4 12, থাকতে 340। যেহেতু 340 অবশিষ্ট থাকে, তাইলে এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে যদি কি হয়, সংখ্যাটি থেকে 340 বিয়োগ করা হয়, 340 বিয়োগ করলে হচ্ছে কত, 9660, যা 4 অঙ্ক বিশিষ্ট। কিন্তু এখানে বলা হচ্ছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, সংখ্যাটি 5 অঙ্ক হতে হবে, তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1000+420-340, অর্থাৎ এই 340 420 থেকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে থাকতেছে কত, 80, তাহলে আমরা 10000-এর সাথে যোগ করে দিলাম, হচ্ছে কত, 10080। তাহলে এই 10080 সংখ্যাটি হচ্ছে কি, 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, 10080। তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 10080। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।
এবার আমাদের এই সৃজনশীলের যে তৃতীয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে, চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ 10 হবে? তাহলে আমরা সমাধানটি দেখি। যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি তোমাদেরকে বলেছি যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততটা নয় লিখবে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা নয়, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, তাহলে এখানে যেহেতু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 4টা নয়, আর প্রদত্ত সংখ্যা ছিল 12, 15, 20, 35, তাহলে খতে ভাই সংখ্যাগুলো লসাগু হচ্ছে কত? 420। তাহলে নিম্ন বৃহত্তম সংখ্যাটি হবে এই 420 দ্বারা চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য সংখ্যার সাথে 10 যোগ করতে হবে। তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 420 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য যে সংখ্যাটা হবে ওই সংখ্যার সাথে 10 যোগ করলে আমরা নিম্ন বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে আমরা এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা 420 দিয়ে ভাগ করে দিয়েছি। প্রথমে যাই দুইবার, যেহেতু 999 এর ভিতরে 420 দুইবার যায়, 200, 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, থাকতেছে কত? 9 9, 4 আছে 9, 5 হইলে 28 হবে, 1 হইলে 159, 9 কে 9 আমরা যাই 3 বার, 3 বারে গেলে 300, 3 দুগুণে 6, 3 4 12, কারণ বিয়োগ করলে 9 9 6 আছে 3 হবে, 6 আছে 9 হবে 3 হলে, আর 2 আছে 5 হবে 3 হলে, তাহলে 420 দিয়ে ভাগ করলে 300 অবশিষ্ট থাকে। তাহলে 99 থেকে যে আমরা এই 300, 9999 থেকে যদি আমরা 339 কম সংখ্যা 420 দ্বারা কি নিঃশেষ বিভাজ্য, তাহলে নিঃশেষ বিভাজ্য সংখ্যা হচ্ছে কত? এই 9999 থেকে 339 বিয়োগ, তাহলে 9660, তাহলে এই সংখ্যাটি হচ্ছে কি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে যেহেতু বলছে প্রত্যেকবার বাক্সের 10 থাকে, তাহলে এই সংখ্যাটির সাথে আমরা 10 যোগ করে দিব, যেহেতু প্রত্যেকবার বাক্সের 10 থাকে তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে কি 9660 এর সাথে 10 যোগ, অর্থাৎ 9670, তাহলে নিম্ন বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 9670। আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রথম সৃজনশীলটি বুঝেছো। এখন আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা কর্তৃক প্রদত্ত যে মূল্যায়ন অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় সৃজনশীল অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সৃজনশীল হচ্ছে 35 মিটার লম্বা একটি বাঁশের সাত সমস্ত দুই ভাগের 1 মিটার কালো, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার লাল এবং 8 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হয়েছে। তাহলে এই সরলটা করতে বলা হয়েছে, বাঁশটির কত অংশ রং করেছে আর কতটুকু রং করা বাকি রইল। তাহলে এই সৃজনশীলটি করতে গেলে আমাদের এই প্রথম অধ্যায় থেকে কোন শিখনফলটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে সাধারণ বর্ণাংশ মিছিলটি শুরু করার আগেই সাধারণ বর্ণাংশের সরলীকরণ কিভাবে করতে একটু জেনে নিই, বা বর্ণাংশ কি। তাহলে বর্ণাংশ কি? ভাগের অংশকে বর্ণাংশ বলা হয়। যেমন এখানে আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি, বৃত্তের দেখো কয়টা অংশ, 1, 2, 3, 4, 5, 6, 7টা অংশ। তাহলে 7টা অংশের রং করা হয়েছে কত অংশে? 4 অংশে। তাহলে এখানে রং করা অংশের পরিমাণ কত? 7 ভাগের 4, এটি হচ্ছে কি ভগ্নাংশ, অর্থাৎ ভাগের অংশ হচ্ছে ভগ্নাংশ। এখানে দেখো এখানে অংশ কয়টি, এখানে অংশ হচ্ছে 60টি, কিন্তু রং করা হয়েছে কয়টি অংশে? 2টি অংশে। এই ভাগের অংশকে ভগ্নাংশ বলে। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন বিভিন্ন প্রকার ভগ্নাংশ রয়েছে, যেমন প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। দেখো হর ছোট লব বড়, তাহলে এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ হচ্ছে কি, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা কি বড় তাকে অপকৃত ভগ্নাংশ বলে, অর্থাৎ হর ছোট হবে লব বড় হবে, অপকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে, যে প্রকৃত ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা থাকে, একটা প্রকৃত ভগ্নাংশের সাথে, প্রকৃত ভগ্নাংশ যদি হর বড় লব ছোট একসাথে যদি একটা পূর্ণ সংখ্যা যুক্ত থাকে। দেখো এই যে 7 ভাগের 3 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, এর সাথে পূর্ণ সংখ্যা 4 যুক্ত হবে, সুতরাং 4 সমর্থ 7 ভাগের 3 হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তা আশা করি শিক্ষার্থীরা মিশ্র ভগ্নাংশ তোমরা বুঝতে পারছো। সমতুল ভগ্নাংশ, কোন ভগ্নাংশের লব শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, এদেরকে বলা হয় কি সমতুল ভগ্নাংশ। যেমন 5 ভাগের 3, এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ 15 ভাগের 9, কেমন যদি আমি 5 ভাগের 3 দিয়ে 5 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, তাহলে 3 5 15, 3 3 9। আবার 7-এর সমতুল ভগ্নাংশ হচ্ছে কত? 7 ভাগের 9। এরকম আশা করি যেই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে হর লবের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে সমতুল ভগ্নাংশ বলে। এখন আমরা জানবো যে ভগ্নাংশের যোগ বিয়োগ। তো ভগ্নাংশের যোগ বিয়োগ বোঝার জন্য যে আমরা সরলীকরণ এবং সমাধান দিয়েছিলাম, আমি তোমাদের পাঠ্যবইয়ের একটি সমস্যা নিয়েছি, পাঠ্যবইয়ের আমি সমস্যাটি তোমাদেরকে নিয়েছি এই কারণে, কারণ আমি তোমাদের অ্যাসাইনমেন্ট এবং পাঠ্যবইয়ের সমস্যার সমাধান সরলীকরণটা আমি দুইভাবে করবো, সমাধান করবো। তো এখানে দেখো 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25 ভাগের 4 মিটার কালো, 7 সমস্ত 4 ভাগের লাল, 4 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হয়েছে, বাঁশটির কত অংশ রং করা বাকি রইল। তো সমাধানটি করার জন্য দেখো বাঁশটির কালো লাল হলুদ রং করা হয়েছে,
পাঁচ সমস্ত এগুলোর তিনটা কি যোগ হবে, যেহেতু কতটুকু গ্রহণ করা হয়েছে আগে আমার জানতে হবে। এই জন্য আমি কি করলাম, পাঁচ সাত চার পূর্ণ সংখ্যা গুলো একসাথে যোগ করে নিলাম, ভগ্নাংশ গুলো একসাথে নিলাম। আমি তোমাকে বলেছি এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে একটা, যে সরলীকরণটা আমি তোমাকে দুইভাবে শেখাতে চাচ্ছি। তো যাই হোক, পাঁচ সাত চার এগুলো আমি একসাথে যোগ করি না, ভগ্নাংশ গুলো একসাথে নিলাম। তাহলে পঁচিশ চার দশের লসাগু কত হচ্ছে, পঁচিশে দশ হলো 100, আর এখানে পাঁচ সাত চার হচ্ছে 16। তাহলে 25 কে 100 দিয়ে ভাগলে 4 25 100, 4 4 গুণ করলে 4 4 16, যোগের যোগ 4 দাপ 100 কে ভাগ দিলে 25, 1 আর 25 গুণ করলে 25 হবে 25, 10 দিয়ে 100 কে ভাগ করলে হচ্ছে 10, 10 এর 3 গুণ করলে 30। তাহলে কত হলো, 16 সমস্ত 100 ভাগের 16 25 30 যোগ করলে হচ্ছে 71। তাহলে 16 সমস্ত 100 ভাগের 71 মিটার কি এই বাসটি রং করা হয়েছে। তাহলে বাসটির দৈর্ঘ্য যেহেতু 25 মিটার, তাহলে 25 মিটার থেকে রং করা অংশ বাদ দিতে হবে। তাহলে দেখো, 25 থেকে রং করা অংশ বাদ দিয়ে দিয়েছি, এখানে সমস্ত অঙ্গে দিয়েছি, তাহলে 100 কে 16 সাথে গুণ করতে হবে, যোগ হচ্ছে 71। অর্থাৎ হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে লবের সাথে যোগ করতে হয়। তাহলে কথা হচ্ছে 16 একে 1600, আর 71 যোগ করলে 1671, নিচে হচ্ছে 100। তাহলে লসাগু হচ্ছে কত, 100। 25-এর নিচে 1 আছে, 1 দিয়ে 100 কে ভাগ করলে হচ্ছে 100, গুণ করলে হচ্ছে 2500, বিয়োগের বিয়োগ 110-এর ভাগ করলে 1, 1 আর 1671 গুণ করলে 1671। তাহলে 2500 থেকে 1671 বাদ দিলে থাকতেছে কত, 800 829। তাহলে যদি এটাকে ভাগ দিই, তাহলে 8 সমস্ত 100 ভাগ 29 মিটার। তাহলে বাসটির কতটুকু রং করা হয়নি, 8 সমস্ত 100 ভাগ 29 মিটার রং করা হয়নি। এখন আমি তোমাদের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করবো। দেখো, সৃজনশীল দুই অ্যাসাইনমেন্টের সৃজনশীল নিচে যে 35 মিটার লম্বা একটি বাসের সার সমস্ত 2 ভাগের 2 মিটার কালো, পাশ সমস্ত 25 ভাগের 4 মিটার হচ্ছে লাল, এবং আর সমস্ত 10 ভাগের 3 মিটার হচ্ছে হলুদ। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রথম প্রশ্ন হচ্ছে সরল কর। আমরা প্রথমে দেখি সরলটা, সরলটা উঠে নিলাম, সার সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 4 ভাগের 7 ভাগের 4 এর 8 ভাগের 7। তাহলে এখানে প্রথম আমাদের কি করতে হবে, সমস্ত ভাঙিয়ে নিতে হবে। তাহলে 7 × 14 আর 1 কত, 15, আর এখানে যা ছিল তাই লিখে নিলাম। এখন প্রথমত সরলের নিয়ম অনুসারে এর কাজ করতে হবে। তাহলে 7 আর 7 কাটা যাবে, আর 4 দিয়ে যদি 8 কে 4 এর নামটা পড়ি, তাহলে 4 কে 4 4 2 8, তাহলে উপরে 1 থাকতেছে, নিচে কত, 2, আর এখানে 15/2 যা ছিল তাই। এখন হর হচ্ছে কত, 2 2, তাহলে 2 2 লসাগু হচ্ছে 2, 2 2 ভাগ করলে হচ্ছে 1, 1 আর 15 গুণ করলে 15, বিয়োগের বিয়োগ 2 2 ভাগ দিলে 1, 1 1 গুণ করলে 1, 15 থেকে 1 বাদ দিলে 14 থাকতেছে, আর 14 কে 2 দ্বারা ভাগ করলে 7 হচ্ছে। তাহলে সরল মান হয়ে গেলে কত, 7। আশা করি শিক্ষার্থীরা তোমরা 1 নম্বর প্রশ্নটা অর্থাৎ কয়ের প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা এই সৃজনশীল দুই এর 6 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করবো, যে বাসটির কত অংশ রং করা হয়েছে। তাইলে দেখো, আমরা সমাধানটা দেখে নিই, যে বাসটির দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার, কালো অংশ হচ্ছে 7 সমস্ত 2 ভাগের 1 মিটার, লাল অংশ হচ্ছে কত, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার, হলুদ অংশ। তাহলে রং করা হয়েছে কত, তাহলে তিনটা অংশের যোগফল। তাহলে তিনটা অংশের যোগফল আমরা সমস্ত ভাঙিয়ে নিলাম, 7 × 14 = 15, 2 + 5 = 25, 125, আর 4 = 29, 8 + 2 = 80, আর 3 + 83। এখন 2 × 25 = 10, 2 × 25 = 10 এর লসাগু। দেখো, 2 × 25 = 10 এর লসাগু, প্রথমে 2 দিয়ে দেয় 2 কে 2, 25 এর 25, 5 × 10, এবার 5 দিয়ে দেয় 1 এর 1, 5 × 5 = 25, 5 × 5, তাহলে আর যায় না। তাহলে গুণনীয় হচ্ছে কত, 2 + 5 = 5, তাহলে 2 + 5 = 5 কত, 5 × 5 = 25, 2 × 2 = 50, তাহলে লসাগু হচ্ছে কত, 50। তাহলে 2 দিয়ে 50 এর ভাগ করলে হচ্ছে কত, 25, 25 আর 15 গুণ করলে 375, যোগের যোগ 25 দিয়ে 50 এর ভাগ করলে 2, 2 দিয়ে 137 গুণ করলে 258, যোগের যোগ 10 দিয়ে 50 এর ভাগ করলে হচ্ছে কত, 5 × 10 = 5, 5 × 8 = 83 গুণ করলে 415। তাহলে এখন নিচে কত, 50, আর 375, 258, 415 যোগ করলে হতো 1048। তাহলে 1048 হতে আমরা 50 দিয়ে ভাগ দিই, প্রথমে যায় 2 বার, 50 × 100 থাকতে হবে তো 4 আর 9 8, কেটে এখন যেহেতু যায় না তাহলে শূন্য দিতে হবে। এখানে অঙ্ক কেটে আনার পর যদি ভাগ না যায় তাহলে এখানে একটা শূন্য দিতে হয়, ভাগ ফুলের জায়গায় শূন্য দিতে হয়। তাহলে 20 সমস্ত 50 ভাগ 48, 1 কত 50, লব হচ্ছে 48, 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত, 25 × 50, আর 24 × 48। তাহলে বাসটির 20 সমস্ত 25 ভাগের 4 মিটার রং করা হয়েছে। এখন আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব, এই দ্বিতীয় নম্বর সৃজনশীলের। তাহলে দ্বিতীয় নম্বর সৃজনশীলের তৃতীয় প্রশ্ন ছিল, বাসটির কত অংশ রং করা বাকি রইল। তাহলে আমরা খতে দেখেছি কি, দেওয়া আছে বাসটির দৈর্ঘ্য 35 মিটার, আর খতে আমরা পেয়েছি বাসটি রং করা হয়েছে কত, 50 ভাগের 1048 / 50 মিটার।
বাসটি রং করা হয়, রং করা অংশের মোট দৈর্ঘ্য হচ্ছে দেখা যাবে 48.50 মিটার। তাহলে রং করা ভাগে রইল, তাহলে মোট দৈর্ঘ্য থেকে রং করা অংশ বাদ দিতে হবে, তাহলে 35 - 1048/50 মিটার। তাহলে এখানে 35-এর নিচে 1 আছে, 1 আর 50-এর লস হচ্ছে 50, এক দিয়ে ভাগ করলে 50, তাহলে 35 আর 50-এর গুণ করলে 1750 - 50 দিয়ে 50 ভাগ দিলে 1, 1 আর 1048 গুণ করলে 1048, তাহলে 1750 থেকে 1048 বাদ দিলে থাকবে 702। 50 দিয়ে 702-কে ভাগ দিলে কত হয়, কতবার যায়? প্রথম হচ্ছে 1, 50-এর 50, 0 থাক 5 আছে 702, এলে আর নাম দিকে 202-এর ভিতরে যায় 4 বার, 4 50-এ 200 থাকবে 2, তাহলে 1450/2 মিটার। তাহলে এখন 2 দিয়ে ভাগ দিলে 2 কে 2, 25 × 50, তাহলে 1425/1 মিটার রং করা বাকি রইল। তাহলে বাসটির কত অংশ রং করা বাকি রইল? 1425/1 অংশ রং করা বাকি রইল। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের 2 নম্বর সৃজনশীলটা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের যে নির্ধারিত অ্যাসাইনমেন্টের 3 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। 3 নম্বর সৃজনশীলটি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে করা হয়েছে, তো আমরা সৃজনশীলটি দেখে নিই। সৃজনশীলটি করতে গেলে দ্বিতীয় অধ্যায়ের যে সকল শিকন ফুলগুলো লাগবে না, যে শিকন ফুলগুলো লাগে, অনুবাদের ধারণা, বিভিন্ন প্রকার অনুবাদ, সরল অনুবাদ, ব্যস্ত অনুবাদ, মিশ্র অনুবাদ। তাহলে আমরা এই সৃজনশীলটা করার পূর্বে, যেহেতু এখানে বলেছে ব্যস্ত অনুবাদ রূপান্তর, তাহলে আমাকে অবশ্যই অনুবাদ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আমরা একটু প্রাইমারি অনুবাদ সম্পর্কে ধারণা নিয়ে নিই, যে অনুবাদ কাকে বলে, দুইটি সমজাতীয় রাশির একটি অবতীর্ণ কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ আকারে যে প্রকাশ, এটি রাশি দুটির অনুপাত। তাহলে দেখো 5:3:5, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, এটা একটা ভগ্নাংশের অনুপাত, 3:5। এই অংশটা আমরা কি করলাম, ভাগের মাধ্যমে, অর্থাৎ অনুপাতকে ভাগের মাধ্যমে প্রকাশ করলাম, আর এই অংশটা হচ্ছে প্রতীকের মাধ্যমে, এটা হচ্ছে প্রতীকী অনুপাত, তাহলে 3:5। আর এটাকে বলা হয় কি, পূর্ব রাশি, আর এটাকে বলা হয় উত্তর রাশি। যে অনুপাতে দুটি রাশি থাকে তাকে সরল অনুপাত, তাহলে 3:5 কিন্তু একটা সরল অনুপাত। এখন দেখো অনুপাতের মধ্যে কি কি বিষয় আছে, সমতুল অনুপাত, সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, এক অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত। আমি এখানে কয়েকটা বিষয় আলোচনা করব, তোমরা বিস্তারিত জেনে নিব। তাহলে দেখো এখানে আমরা দুইটা পাত্র দেখতে পাচ্ছি, কোনটি বড়, নির্যাতে এটা বড় আর এটা ছোট, তাহলে এটা কি ধরনের অনুপাত? তাহলে এটা হচ্ছে কি, 3:2, এটা হচ্ছে গুরু অনুপাত। যে অনুপাতের পূর্ব রাশি বড় থাকে, উত্তর রাশি ছোট থাকে, তাকে গুরু অনুপাত বলে। এখন দেখো আমরা উত্তর রাশিকে কি করলাম, পূর্ব রাশি, আর পূর্ব রাশিকে করতেছি কি, উত্তর রাশি। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে কি, ব্যস্ত অনুপাত। অর্থাৎ যদি কোনো অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি, উত্তর রাশি পূর্ব রাশি করা হয়, তাহলে ব্যস্ত অনুপাত বলে। একক অনুপাত, অর্থাৎ যদি কোনো সরল অনুপাতের উভয় রাশি একই হয়, দেখো উভয় রাশি এক, পূর্ব অনুপাত যা, উত্তর অনুপাত যা, তাই এটা হচ্ছে একক অনুপাত। এখানে পূর্ব রাশি যা, উত্তর রাশি তাই, যদি কোনো অনুপাতের পূর্ব উত্তর রাশি একই হয় তাকে এখন, এখানে দেখো 1:2, আর এখানে হচ্ছে 2:3। তাহলে আমরা যদি পূর্ব রাশি গুলো গুণ করি, তাহলে 2 কে কি 2, আর উত্তর রাশি যদি গুণ করি, 3 × 2 = 6, তাহলে এই 2:6 হল উত্তর রাশি। তাহলে এই ধরনের অনুপাত কি বলে, মিশ্র অনুপাত বলে। একাধিক অনুপাতের যদি পূর্ব রাশির গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফল উত্তর রাশি লেখা হয়, তখন তাকে মিশ্র অনুপাত বলে। তো আশা করি শিক্ষার্থীরা, আমি অনুপাত সম্পর্কে তোমাদের যে আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সৃজনশীল 3 নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এই সৃজনশীল 3 করতে প্রাইমারি প্রাথমিকভাবে যা লাগে এই বিষয়গুলো তোমাদের আমি আলোচনা করে নিলাম। তাহলে এখানে প্রথম প্রশ্নটা কি, উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। তাহলে এখানে উদ্দীপকের অনুপাতটি হচ্ছে দুটি কম্পিউটার দামের অনুপাত, দুটি কম্পিউটার দামের অনুপাত 3:2, তাহলে প্রদত্ত অনুপাত 3:2। তাই এখন ব্যস্ত অনুপাত কাকে বলে, সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি, এবং উত্তর রাশিকে যদি পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। তাহলে এখানে অনুপাত ছিল কত, 3:2, আমরা এটা লিখবো 2:3। তো আশা করি শিক্ষার্থী কিভাবে ব্যস্ত অনুপাত করতে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এই তোমাদের 3 নম্বর সৃজনশীলের আমি 2 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। 2 নম্বর প্রশ্নটা ছিল যে দ্বিতীয় কম্পিউটারের দাম কত, এখানে দুইটি কম্পিউটার দামের অনুপাত দেওয়া আছে এবং প্রথম কম্পিউটারের দামও দেওয়া আছে। তাহলে দুটি কম্পিউটার দামের অনুপাত 3:2, প্রথমটির দাম হচ্ছে 55,000 টাকা, তাহলে মনে করি দ্বিতীয়টির দাম হচ্ছে ক টাকা। তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি, যেহেতু দুটি কম্পিউটার দামের অনুপাত 3:2, অর্থাৎ প্রথম কম্পিউটারের দাম 3, দ্বিতীয় কম্পিউটারের 2, তাহলে এই অনুপাত সমান আমরা কি লিখতে পারি, প্রথমটার দাম 55,000 টাকা, আর দ্বিতীয়টার দাম আমরা কত দিয়েছি, লিখলাম অনুপাতের মাধ্যমে ক টাকা। তাহলে এখন
এই অনুপাতকে যদি আমরা ভাগাকারে লিখে তাহলে 3/2 নিচে, তাহলে 55-এর উপরে ক নিচে। এখন আমরা যদি গুণাগুণি গুণ করি তাহলে ক উপরে চলে আসবে আর 3 যাবে নিচে, 2 যাবে কি উপরে। এখন যেহেতু 3 দিয়ে 55-কে ভাগ যায় না বা 2-কেও ভাগ যায় না, তাহলে উপর উপরে আমরা গুণ করলাম। 55,000-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 110,000। আর নিচে হচ্ছে কত? 3। তাহলে 3 দিয়ে যদি ভাগ, তাহলে 3 দিয়ে যদি 110,000-কে ভাগ করি তাহলে হচ্ছে কত? 36,666.66 টাকা। তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে কত? 36,666.66 টাকা। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা এই দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এই তৃতীয় সিমিস্টারের 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্নটি কি ছিল? দ্বিতীয় কম্পিউটারের দাম যদি 2,000 টাকা বেশি হয়, দ্বিতীয় কম্পিউটারের দাম এবং 2,000 টাকা যদি বেশি হয়, তাহলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত? তাহলে দেখো যে আমরা প্রথম কম্পিউটারের দাম দেওয়া ছিল কত? 55,000 টাকা। আর ঘতে আমরা বের করেছি দ্বিতীয় কম্পিউটারের দাম 110,000 টাকা। আমরা 110,000 টাকায় ভাগ করেছিলাম, সেখানে পেয়েছিলাম 36,666.66 টাকা। কিন্তু আমরা এটা ভগ্নাংশ লিখবো না, আমরা এভাবে লিখব যে 110,000/3 টাকা। তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম এখন 2,000 টাকা বাড়বে, তাহলে পরিবর্তিত দাম হচ্ছে কত? পূর্বের দামের সাথে 2,000 টাকা যোগ হবে, 110,000/3 + 2,000। তাহলে এখানে 3 আর 2,000 নিচে 1 আছে, 3 আর 1 লসাগু হচ্ছে 3, 3 দিয়ে 3 এর ভাগ দিলে 1, তাহলে 110,000 যা ছিল তাই যোগের যোগ। যেহেতু 2,000 নিচে 1 আছে, 1 আর 3 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে এবং 3 দিয়ে 2,000-কে গুণ করলে 6,000 হচ্ছে। তাহলে 110,000-এর সাথে যদি 6,000 যোগ করি তাহলে কত হচ্ছে? 116,000/3 টাকা। তাহলে পরিবর্তিত দ্বিতীয় কম্পিউটার দাম হচ্ছে 116,000/3 টাকা। এখন কম্পিউটার দুটির দামের অনুপাত, তাহলে প্রথমটার দাম ছিল 55,000 টাকা আর দ্বিতীয়টার দাম হচ্ছে 1,00,000। অর্থাৎ অঙ্কটার সমস্যা যাতে সহজ হয় এই কারণে এভাবে নেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, 116,000/3। তাহলে এখানে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3×55,000, আর 3 আর 3 কাটা যাবে, এখানে থাকবে 116,000 টাকা। এখন দেখো 3 দিয়ে যদি 55,000-কে গুণ করে দিলে 1,65,000 টাকা হচ্ছে। এখন আমরা এটাকে 1,000 দিয়ে গুণ করে আলাদা করে লিখবো, তাহলে 165,000 আর এখানে 116,000, তাহলে 1,000 বাদ যায়, থাকতে থাকে 165:116। তাহলে নিম্নে কম্পিউটার দুটির দামের অনুপাত হচ্ছে কত? 165:116। আশা করি শিক্ষার্থীরা তোমাদের আজ দিয়ে 3টি সৃজনশীল নিয়ে স্বল্প সময় আলোচনা করার চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে অ্যাসাইনমেন্ট 2 আর অ্যাসাইনমেন্ট 3 যদি আমি আপলোড দিই সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।